বিএনপি নেতা আমান কারামুক্ত। ভারত বিরোধী মিথ্যাচার বিএনপির পুরনো অভ্যাস বলছেন হানিফ। জানাবো হঠাৎ ভারত ইস্যুতে কেন মুখোমুখি বিএনপি আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো না খেতে পেয়ে গাজায় ইসরায়েলি জিম্মির মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতা আমান কারামুক্ত। ঢাকা মহানগর উত্তর বিএনপি শাখার আহ্বায়ক আমানুল্লাহ আমান কারামুক্ত হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমানুল্লাহ আমান সেল থেকে মুক্তি পেয়েছেন। এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় 13 বছরের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়েছে। ভারত বিরোধী মিথ্যাচার বিএনপির পুরনো অভ্যাস বলছেন হানিফ। ভারত বিরোধী মিথ্যাচার বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ভারত বিরোধী মিথ্যাচার করা বিএনপির এটা নতুন কোনো বিষয় নয়। সে 75 পরবর্তী সময় থেকে পানি চুক্তি সহ নানা বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত বিরোধী মিথ্যাচার করে আসছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভি শাল চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মাহবুবুল আলম হানিফ বলেন, শীতকালের শাল চাদর গরমকালে পুড়িয়ে মানুষের আস্থা অর্জন করা যায় না। আওয়ামী লীগ দেশের জনগণের উপর আস্থা অর্জনশীল দল। তিনি বলেন, সেই পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল সমাজ জনগণের উপর নির্ভর করেই আন্দোলন করেছে। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে নির্বাচন করে আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে। এই দলের বিরুদ্ধে ভারত বিরোধী মিথ্যাচার করে কোনো লাভ নেই। হঠাৎ ভারত ইস্যুতে কেন মুখোমুখি বিএনপি আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে ইদানিং বেশ জমে উঠেছে ভারত ইস্যু, বিশেষ করে বিরোধী দল বিএনপি ও সরকারি দল আওয়ামী লীগের নেতাদের মধ্যে এ নিয়ে অনেক রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে। ভারত নিয়ে প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্যের রেশ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পাশাপাশি নির্বাচনের পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী কয়েকটি দলের তৎপরতা শুরু হওয়া ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জনের যে ক্যাম্পেইন, সেটিও সামাজিক মাধ্যমে আরো ডালপালা মেরেছে। আবার ভারত বিরোধী এই প্রচারণা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে অনেকে একে ট্র্যাডিশনাল ভারত বিরোধী রাজনীতি হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ এক প্রেসে ব্রিফিং এ বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়ানো। সব ভারতীয় পণ্য বাদ দিয়ে বাংলাদেশের বাজার ব্যবস্থা কোন ঠিক রাখা যাবে প্রশ্ন তুলেছেন তিনি। এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় আবার বলেছেন, ভারত নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে বলেই এটি রাজনৈতিক আলোচনা এসেছে। নির্বাচন এলেই ভারত কোনো রাখঢাক না করে সক্রিয় হয় বলেই মানুষ ভোট দিতে পারেনি বা বঞ্চিত হয়েছে। সে বঞ্চনা থেকেই ক্ষোভ তৈরি হয়েছে। মানুষের ক্ষোভ কমানোর কাজ তো বিএনপি না, বিবিসি বাংলাকে বলেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, এটি বিএনপির আজন্ম ভারত বিরোধী রাজনীতির ধারাবাহিকতা। তারা এটি করছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, কিন্তু মানুষ তা প্রত্যাখ্যান করছে মন্তব্য করেন তিনি। ভারতীয় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি বক্তব্যের কারণ সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, বিএনপি বা সমমনা দল বা দলের নেতারা কেউ কেউ যখন ভারতীয় পণ্য বর্জন বা ভারত বিরোধিতাকে মাঠে নিয়ে আসেন, তখন রাজনৈতিক কারণে আওয়ামী লীগ তার কাউন্টার দিয়ে ভারতের ভূমিকা যৌক্তিকতা ব্যাখ্যা করতে চাইছে। বিএনপি ভারত সম্পর্কে বাংলাদেশের বিরোধী দল বিএনপির রাজনীতিতে ভারত বিরোধিতার ইতিহাস রয়েছে। তবে বিগত 10 থেকে 15 বছরে দলটির মধ্যে একটি অংশ বিভিন্ন সময় ভারতের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা করেছে, আবার কখনো দলের মধ্যে ভারত বিরোধী গ্রুপ শক্তিশালী হয়ে সে চেষ্টাকে ব্যাহত করেছে। 2013 সালে ভারতের তখনকার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরকালে সে সময়কার বিরোধী দলীয় নেত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ বাতিলের সিদ্ধান্তকে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করেছে অনেকে। পরে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের সময় হোটেলে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছিলেন বেগম জিয়া। 2014 সালে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি বর্জন সত্ত্বেও, এবং সে নির্বাচনের আগে ভারতীয় কূটনৈতিকদের দৌড়ঝাঁপ দেখো বিএনপি এ নিয়ে তখন খুব একটা উচ্চপাচ্য করেনি। তবে 2018 সালে নির্বাচনের পর বিএনপিকে ভারতের সাথে সরব হতে দেখা যায়। 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সময়কালে দুই দেশের চুক্তি সম্পাদনের প্রতিবাদে মাঠে নেমেছিল বিএনপি। সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ঢাকা সফরের প্রতিবাদে বাংলাদেশে যে সহিংসতা বিক্ষোভ হয়েছিল সেটিও বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে দিল্লির দূরত্ব বাড়িয়েছে বলে মনে করেন অনেকে। এবার দ্বাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই ভারতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আসছেন বিএনপি। দলটির নেতারা মনে করেন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা আওয়ামী লীগ সরকারের উপর যে চাপ তৈরি করেছিল সেটি ভণ্ডুল হয়ে গেছে মূলত ভারতের অনড় ভূমিকার কারণে। নির্বাচন এলেই ভারতীয় নেতারা সক্রিয় হন। চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলে ক্ষোভ তৈরি হয়েছে জনমনে। জনগণের আন্দোলন থামানো তো বিএনপির কাজ না বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কৈশোর চন্দ্র রায়। নির্বাচনের কিছুদিন পরেই ভারতকে প্রত্যাখ্যানের আওয়াজ তোলেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা গণ অধিকার পরিষদের নেতাও ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর। এরপরে ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয় এবং একটা পর্যায়ে গত 21 মার্চ বিএনপির মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিজেও এই আন্দোলনের সংহতি জানান। এরপরে প্রতিক্রিয়া আসে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেন রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধী শুরু করেছে। তিনি বলেন পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি কোন রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটা ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসা, আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনতো আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে, সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু। এর আগে 16 মার্চ সামাজিক মাধ্যমে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তখন তিনি বলেন ভারত বিরোধী মনোভাব কেন জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে, যারা নির্বাচনে আসেনি এটি তাদের অপপ্রচারের একটা ডাল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ভারত বিরোধিতায় লিপ্ত হয় একটি মহল, এখনো তারা সেটি করছে। এরপর 22 মার্চ দলের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আবার এ নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বিএনপির ডাকে জনগণ সাড়া দেবে না। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ মন্তব্য করেন একটি রাষ্ট্রের প্রতি নতজনক পররাষ্ট্রনীতি বর্তমান শাসক দলের অভ্যাস, দিল্লি আছে তারা আছে, এ ধরনের কথা বলতে আওয়ামী লীগের লজ্জা বোধ হয় না। গর্ষে চন্দ্র রায় বলেন বিএনপি কোন দেশের বিরুদ্ধে নয়, তবে জাতীয়তাবাদী রাজনীতির জন্য যা করা দরকার বিএনপি সেটি করবে। বারবার আমাদের দেশের নির্বাচনে সক্রিয় হয়ে ভারত মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বলেই তারা এখন আন্দোলন করছে, আমরা কেন তাতে বাধা দেব বলেন তিনি। অন্যদিকে মন্ত্রী আব্দুর রহমান বলেন ভারত বিরোধী বক্তব্য হঠাৎ করে রাজনীতিতে এনে অস্থিরতা তৈরি করে একটি অশুভ শক্তির রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন ভারত সহ প্রতিটি উন্নয়ন সহযোগী দেশ দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষভাবে আয়োজনের সহায় কথা বলতে থাকে তখন রাজনৈতিক কারণে আওয়ামী লীগে তার কাউন্টার বা পাল্টা জবাব দিতে হয়। তার মতে দল দুটির রাজনীতিতে ভারতের প্রভাব আছে, যেহেতু বিএনপি মানুষের সেন্টিমেন্টকে উস্কে দিচ্ছে সে কারণে আওয়ামী লীগকে তার যে ভারতের সাথে সুসম্পর্ক আছে সে জায়গা থেকে কথা বলতে হচ্ছে। বিএনপি চায় মানুষকে উস্কে দিয়ে ভারত বিরোধিতার নামে আওয়ামী লীগকে কোণঠাসা করতে, সে কারণে আওয়ামী লীগের দিক থেকেও পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলেন তিনি। জোবাইদা নাসরিন অবশ্য মনে করেন সামনে যেহেতু ভারতের নির্বাচন বিরোধী দলগুলোর ভারত বিরোধিতায় জোর দেয়া সেটিও একটি কারণ হতে পারে। ভারতের নির্বাচনে বাংলাদেশের সেই অর্থে প্রভাব নেই, বিএনপি ও আওয়ামী লীগের বাচ্চা তাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু বিএনপির মধ্যে নরেন্দ্র মোদী বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে, তাই ভারতের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মোদী বিরোধী মনোভাব আরো উস্কে দেওয়ার সুযোগটা হয়তো বিরোধীরা নিতে চাইছে। এসব কারণে ভারত ইস্যু রাজনীতির মাঠে সামনে চলে এসেছে বিবিসি বাংলাকে বলেন তিনি। এদিকে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট নামে ফেসবুক গ্রুপ খুলে ক্যাম্পেইন শুরু করেছে এই প্রচারণার সমর্থকদের একটি অংশ। সেখানে নানা পোস্টে মতামত দিচ্ছেন অসংখ্য মানুষ। সেখানে ইরফান আহমেদ নামে একজন লিখেছেন দেশি পণ্য করে নিয়ে আসলাম, আমি আমার জায়গা থেকে ভারতীয় পণ্য বয়কট করেছি। আবার আহমেদ ইমরান নামে আরেকজন লিখেছেন মানুষ কই ঘুরবে, কই খাবে, কই চিকিৎসা নেবে, এইটা নিয়েও এত যন্ত্রণা। না খেতে পেয়ে গাজায় ইসরায়েলি জিম্মির মৃত্যু। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে খাদ্য সংকটের কারণে না খেতে পেয়ে 34 বছর বয়সে এই জিম্মির মৃত্যু হচ্ছে। গত 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। ওই সময় প্রায় 250 জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। নভেম্বরের শেষ সপ্তাহে শতাধিক জিম্মিকে মুক্তি দিলেও এখনো হামাসের হাতে 130 জনেরও বেশি জিম্মি রয়ে গেছে। ভিডিওটি শিরোনামে হামাস লিখেছেন যদিও সে ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বেঁচেছিল কিন্তু খাবার ও ওষুধ সংকট থেকে সে বাঁচতে পারে। অবরোধের কারণে গাজায় মানুষ যেরকম খাবার ও ওষুধের সংকটে পড়েছে তোমাদের জিম্মিদেরও এতে ভুগতে হবে, যোগ করেন হামাস। যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় খাবার থেকে ওষুধ কোনো কিছু প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল ত্রাণ এলেও সেগুলো পাচ্ছে না গাজার মানুষ, এতে করে অনাহারে থাকছেন বেশিরভাগ মানুষ। মিশরের সিনাইয়ের আঞ্চলিক গভর্নর মোহাম্মদ সুসা বলেছেন মিশরে এখন ত্রাণবাহী 7,000 ট্রাক প্রবেশের অপেক্ষায়।
তবে দখলদার ইসরায়েল এসব ত্রাণ আটকে রেখেছে। তারা বলছে আগে এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করবে, এরপর ত্রাণগুলো গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। আর ইসরায়েলিদের কারণে এখন ত্রাণবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েল। তারা দাবি করেছে খাবার, ওষুধ এবং আশ্রয়ের উপকরণ প্রবেশে কোনো বাধা দেওয়া হচ্ছে না। গতকাল মিশরের রাফা সীমান্তে যান জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেছে। তিনি তার বক্তব্যে বলেন গাজাকে ত্রাণ দিয়ে ফাঁসিয়ে দেওয়ার সময় এখন। তাছাড়া তিনি অভিযোগ করেন ত্রাণ আটকে রেখে ইসরায়েল সবার মধ্যে ক্ষোভের সঞ্চার করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।